জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজলুতুন নেসা মুজিবের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, পথচারী ও দুস্থ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, উপজেলার সাবেক ছাত্রলীগ ও উপজেলা যুবলীগ কর্মী মনিরুজ্জামান মামুনের উদ্যোগে মঙ্গলবার মাগরিব নামাজের পর উপজেলা ভালুকা বাস স্ট্যান্ড সংলগ্ন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবিব মোহন, হবিরবাড়ি ইউনিয়নের যুবলীগের কর্মী মোহাম্মদ সাইফুল ইসলাম ইমরান, উপজেলার আঞ্চলিক লীগের সভাপতি নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের পল্লী উন্নয়ন ও শিল্প বিষয়ক সম্পাদক নিপুণ চক্রবর্তী নিপুণ সহ অন্যান্যরা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আলগি ইউনিয়নের হাজি হাসিয়ার উচ্চ বিদ্যালয়ের আন্ত হাউস ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সোমবার বিকেল 5টায় মানিক দি হাজি হাসিয়ার উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটিএম ফরহাদ হোসেন নানু এর পরিচালনায় মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম সিদ্দিক সহ অন্যান্যরা।